দেখছেন রাস্তায় কি পরিমাণ ভিড় আছে। যাক দেখেন বনানীতে এখন সিগন্যালও গাড়ি ঘোড়া দাঁড়ায়, আগের চিত্র দেখতে পাচ্ছি আস্তে আস্তে। কিন্তু করোনা পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে আমাদের দেশে, এটা একটা বড় রকমের সন্দিহান থেকে যায়। দেখেন গাড়িতে করে ত্রাণ দিচ্ছে, এদেরকে দেখে দাঁড়ালো কিন্তু আবার টান দিয়ে সামনে চলে গেল। ত্রাণ দিচ্ছে না আসলে কাউকে খুঁজতেছে তো বুঝলাম না আসলে। যাই হোক, তবে বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে না দেখালেও অফলাইনে কিন্তু আমি এই ধরনের কাজগুলো করেই যাচ্ছি। যতটুকু দেখানো দরকার ছিল ওটুকু আপনাদের সাথে শো করেছি, বাট শো করেছি এই কারণে যেন আপনারাও এতে আরও অনুপ্রেরণা পান এবং আপনারা যেন উৎসাহ পান, উৎসাহ পেয়ে যেন এই মানুষগুলোর জন্য যেন কিছু করেন। এবং আমরাও কিন্তু করি, ইনফ্যাক্ট আমার বাসার ঠিক আশেপাশে যারা আছে বা আমার শ্বশুরবাড়ি দেখিয়েছিলাম আপনাদেরকে, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত যতটুক পারিনি সামর্থ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছি। তো আপনারাও এই জিনিসটা করবেন, এটাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আছে, 2 টাকা করে হলো 2 টাকা দেন, যার যতটুক সামর্থ্য একটু হেল্প করার চেষ্টা করেন তাদেরকে। মানুষজন আস্তে আস্তে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছে, সেটা ঠিক আছে, বাট আসলে এই জিনিসটা আমাদেরকে কি আসলে ফিনান্সিয়াল বড় কোনো বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবে বা করোনা ভাইরাসে কতটুকু প্রভাব ফেলতে পারে বলে মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান মন্তব্যের অবশ্যই অবশ্যই আশা করব বন্ধুরা। কারণ দেখেন আমি যেরকম আমার দরকারে বের হয়েছি, অপরদিকে আমার পাশে বা আমার বাম দিকে এই যে মানুষগুলো বা রাস্তায় মানুষগুলো দাঁড়িয়ে আছে, দেখে বোঝাচ্ছে তারা তাদের কর্মস্থল থেকে বাসায় যাওয়ার জন্যে বের হয়েছে। তো আসলে এই জিনিসগুলো দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কতটুক ভূমিকা রাখতে পারে বলে আপনাদের ধারণা হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার ইউটিউবে ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু 18 থেকে শুরু করে 44 বছর বয়স এর ভেতরের মানুষেরাই কিন্তু বেশি দেখে থাকেন আপনারা। সো যারা 18 to 24 25, আই উড সে দে আর দ্য নেক্সট জেনারেশন আপকামিং, যারা অর্থনৈতিক প্রেক্ষাপটটাকে হাতে নেবেন অদূর ভবিষ্যতে। এবং অন্যদিকে যারা আছেন 25 থেকে 35 and 40 till 50, তো তারা কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটাকে সম্মুখীন করে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু কেউ বিজনেস করছেন, কেউ চাকরি করছেন, কেউ না কেউ কোনো না কোনোভাবে ফিনান্সিয়ালভাবে জড়িত আছেন আপনারা। সো অবশ্যই আপনাদের কাছে জানতে চাবো যে আপনাদের কী মনে হয় আসলে এই যে আমাদের দেশে এইভাবে করে সব কিছু লকডাউন খুলে দেওয়া হলো, এটুক আসলে কতটুকু ফিনান্সিয়ালি বলেন বা মেন্টালি বলেন বা ফিজিক্যালি বলেন দেশের, মানে দেশের জন্য আসলে কতটুকু এই প্রেক্ষাপটে এটা ভূমিকা রাখতে পারে বলে আপনাদের মনে হয় বন্ধুরা? তবে মানুষ যতটা বেশি তারা ব্যস্ত হয়ে পড়েছে তাদের দৈনন্দিন জীবন নিয়ে, সেই সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ হয়ে গেছে এবং তাদের দৌড়াদৌড়িটা অনেকটা বেশি কিন্তু বেড়ে গেছে। আগে তো তারা দৌড়াদৌড়ি করেছেই, এই করোনা পরিস্থিতিতে আমরা ছিলাম বাসায়, বাট তারা কিন্তু প্রতিটা টাইমে বন্ধুরা রাস্তায় ইভেন এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাদের জন্য, যারা আসলে এইভাবে করে রোড ব্লক করে দাঁড়ায় থাকে এদেরকে দৌড়ানি দেওয়ার জন্য তাদের দৌড়াদৌড়ি করতে হয়। দিস ইজ ভেরি স্যাড। যাও, বাই বাই।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দি ব্লগ অফ ফোর্থ মে। ডেইলি লাইফ স্কেজুল শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে। We don't know what's happening, but এখন বেঁচে থাকার জন্য তো খেয়ে পরে থাকতে হবে। না খেতে পারলে এমনিও মরবো, করোনায় ধরলে অমনিও মরবো, তো বেঁচে থাকার জন্য যুদ্ধ তো করতেই হবে। যুদ্ধ না হলে করি, দেখা যাক কতদিন বাঁচতে পারি, কতদিন আপনাদেরকে এন্টারটেইন করতে পারি, কতদিন আপনাদের সাথে থাকতে পারি। তো বন্ধুরা, আমার ব্লগে কিন্তু আমার সাথে আপনাদেরকেও কথা বলতে হবে। আপনাদের যখন কমেন্টগুলো দেখি তখনই কিন্তু ঠিক সেই অনুভবটা আমার হয় যে হ্যাঁ, আপনাদের সাথে আমার কথা হচ্ছে প্রতিনিয়ত। সো লেটস বিগিন দ্য ডে। বেরোয় পড়লাম, এখন সময় প্রায় দুপুর দুইটার মতন। ছোট ছোট কাজ থাকে কিছু, যেগুলো আসলে করে ফেলাটাই ভালো, তাই সেই কাজগুলো শেষ করলাম। এছাড়াও অফিস শেষ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, এবং আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি যদি গুগল ট্রাফিকে যান সেখানে দেখতে পাবেন আস্তে আস্তে ম্যাপের মধ্যে ট্রাফিক সিগন্যালগুলো সব লাল হয়ে আছে, যেগুলো আগে সবুজ ছিল, যেটা আমি দেখেছিলাম লকডাউনের প্রথম দিকে আপনাদেরকে, সেগুলোতে আস্তে আস্তে রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে। অর্থাৎ লাল 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 বেশ কিছু জায়গায় লাল 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 হয়ে আছে, অর্থাৎ সেই জায়গাগুলোতে রীতিমতো ট্রাফিক জ্যাম স্টার্ট হয়ে গেছে। কী আর করার, সবারই কাজ করতে হবে। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম প্রোটেকশন নিয়ে সবার কাজ করাটাই দরকার, এবং তাই দেখছি সকলে তাই করার চেষ্টা করছেন। আসুন বন্ধুরা, আপনাদেরকে ব্যস্ত ঢাকা শহর দেখাই। ব্যস্ত ঢাকা শহরটা দেখতে আসলে কীরকম লাগে এই লকডাউন পরিস্থিতিতে, তারই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রণেশের পর্দায়।
বন্ধুরা, আজকে শুনলাম আমি অফিসে ঠিক আসার পরেই নাকি এই রোড পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল এবং আমার বেশ কিছু কলিগ এসেছিলেন, তারাও বললেন তারা এই রাস্তায় ব্যবহার করেন, তারা বললেন যে এখানে নাকি বেশ একটু ঝামেলা হয়েছিল। আমি জানি না আসলে কী বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যতটুকু বুঝলাম যে এখানে হয়তো বা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক এগুলো নিয়ে কোনো একটা কিছু হয়েছিল মেবি, বাট এখন তো বোধ হয় দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাকই আছে, সুষ্ঠু আছে, বাট তখন একেবারে রোড ব্লক করে রেখেছিল গার্মেন্টস শ্রমিকেরা। আমি আসলে সঠিক ইনফরমেশনটা জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু জানি বা যতটুকু শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি।